গঙ্গাসাগর থেকে ফেরার পথে দুর্ঘটনা, জখম 20 জন তীর্থযাত্রী। দুটি বাসের রেষারেষিতে ঘটে এই দুর্ঘটনা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। গঙ্গাসাগর থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় ম্যাজিক গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা 20 জন তীর্থযাত্রী। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। উদ্ধার কাজে এগিয়ে আসেন হ্যাম রেডিওর কর্মীরাও। ঘটনাটি ঘটেছে এদিন সকালে কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাওয়ার রাস্তায়। ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহবধূ কবিতা দাস বলেন, দুটি বাস রেষারেষি করছিল। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে যাত্রী বোঝায় ম্যাজিক গাড়িতে। গাড়িতে থাকা সকলেই প্রায় কম বেশি আহত হয়েছেন। এখানে এখনই তো অ্যাক্সিডেন্টটা হলো। এখনই দুটো বড় বাস যাচ্ছিল, একটা বাস ও পাশে যাচ্ছিল, তার সাইড দিয়ে আর একটা বাস ওভারটেক করে বেরোতে গিয়ে এই ম্যাজিক গাড়িটাকে মেরে দিয়ে গেল। গত সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বহু পূর্ণার্থী সাগর স্নান সেরেছেন। প্রতিদিনই বহু পূর্ণার্থী আসছেন সাগরে, আরও বহু পূর্ণার্থী আসবেন বলেই জানা গেছে। এদিন হাওড়া ডুমুরজোলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে পৌঁছান রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবনের পক্ষ থেকে হেলিকপ্টার চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই মতো হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যের পক্ষ থেকে। রাজ্যপালের পাশাপাশি এদিন গঙ্গাসাগরে আসেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। সাগরে স্নান করে দিলীপ ঘোষ সোজা চলে যান কপিল মুনির মন্দিরে, সেখানে পুজোও দেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, গঙ্গা সাগরে স্নান, প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে আমরা গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো, আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলো। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় ম্যাজিক গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা 20 জন তীর্থযাত্রী। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। উদ্ধার কাজে এগিয়ে আসেন হ্যাম রেডিওর কর্মীরাও। ঘটনাটি ঘটেছে এদিন সকালে কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাওয়ার রাস্তায়। ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহবধূ কবিতা দাস বলেন, দুটি বাস রেষারেষি করছিল। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে যাত্রী বোঝায় ম্যাজিক গাড়িতে। গাড়িতে থাকা সকলেই প্রায় কম বেশি আহত হয়েছেন। এখানে এখনই তো অ্যাক্সিডেন্টটা হলো। এখনই দুটো বড় বাস যাচ্ছিল, একটা বাস ও পাশে যাচ্ছিল, তার সাইড দিয়ে আর একটা বাস ওভারটেক করে বেরোতে গিয়ে এই ম্যাজিক গাড়িটাকে মেরে দিয়ে গেল। গত সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বহু পূর্ণার্থী সাগর স্নান সেরেছেন। প্রতিদিনই বহু পূর্ণার্থী আসছেন সাগরে, আরও বহু পূর্ণার্থী আসবেন বলেই জানা গেছে। এদিন হাওড়া ডুমুরজোলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে পৌঁছান রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবনের পক্ষ থেকে হেলিকপ্টার চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই মতো হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যের পক্ষ থেকে। রাজ্যপালের পাশাপাশি এদিন গঙ্গাসাগরে আসেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। সাগরে স্নান করে দিলীপ ঘোষ সোজা চলে যান কপিল মুনির মন্দিরে, সেখানে পুজোও দেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, গঙ্গা সাগরে স্নান, প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে আমরা গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো, আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলো। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর।